আজকে একটা স্ট্রিট ফুড রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে ভেজিটেবল ধোকা আপনারা নিজেরাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন আর খাওয়াও ভীষণ উপকার কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে দেখাবো আপনারা দেখছেন শিউলি হেঁসেল আজকে শিউলি হেঁসেলের কোনো রান্না নয় আমরা দেখাচ্ছি স্ট্রিট ফুড রেসিপি এবং এটা ওরা এত সুন্দর করে বানায় যেটা দেখে আমি ভীষণ অভিভূত হয়ে গিয়েছি এবং সেই জন্য আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি তো আগে দেখলেন কর্ন সেটা কাটা হচ্ছিল এবার ধনে পাতা কুচি কুচি করে মানে ধুলোর মতো করে কুচি কুচি করে কাটা চলছে কী কী ভেজিটেবল দেওয়া হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি টুকটুক করে এটা হচ্ছে আটা একটা বড় পাত্র নেওয়া হয়েছে তার মধ্যেই মিশ্রণটা তৈরি হবে এটা চানা ডাল মানে যেটা ছোলার ডাল বলি আমরা এটা ভেজানো আছে এই ভেজানো ছোলার ডালটাকে পেস্ট বানাতে হবে আর আমরা জানি ধোঁকা বানাতে গেলে ছোলার ডাল অবশ্যই লাগে পেস্ট বানানো চলছে আটার মধ্যেই আমাদের ওই ছোলার ডালের পেস্টটা দেওয়া হলো এটা হচ্ছে আদা আদাটাকেও পেস্ট বানাতে হবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টটা বানানো চলছে অনেক রকম সবজি আপনি ইউজ করতে পারেন তবে এখানে যা যা দেখানো হচ্ছে ঠিক সেভাবে করুন টেস্ট ভালো হবে আর ওরা জানেও ভালো কীভাবে বানাতে হয় টেস্টি করে তো সেটার জন্য আজকের এই ভিডিও আদাটাও দেওয়া হলো আদা বাটাটাও দেওয়া হলো আর এখন কাঁচা লঙ্কা পরিমাণ মতো কাঁচা লঙ্কা সেটাও বাটা হচ্ছে সেটাও দেওয়া হবে তাহলে কি কি গেল আটা গেল মানে আটা দেওয়া হলো তার উপর ছোলার ডাল বাটা তারপর আদা বাটা এরপর লঙ্কা বাটা এবার কিছু সবজি যেমন গাজর খুব ধুলোর মতো করে কাটা হচ্ছে একেবারে ঝিরিঝিরি করে কাটা হচ্ছে গাজর সবজিটা দেওয়া হলো আর কী কী সবজি দেওয়া হচ্ছে আমরা দেখে নেব এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটাও ঝিরিঝিরি করে কাটা চলছে তো চাল কুমড়ো দেওয়া হলো গাজর দেওয়া হলো ভেজিটেবলের মধ্যে আর এটা সেই সুইট কর্ন যেটা আমাদের পপকর্ন বানাই যেটা দিয়ে আর কি সেই মিষ্টি কর্ন সেই দানাগুলো দেওয়া হচ্ছে ঝিরি ঝিরি করে কাটা ধনে পাতা সেটা দেওয়া হলো তাহলে সবজির মধ্যে কি দেওয়া হলো গাজর আর চাল কুমড়ো আর দেওয়া হয়েছে সুইটকর্নটা ধনে পাতা কুচি দেওয়া হলো এবার সবটা খুব ভালো মতো করে মেশাতে হবে যেহেতু পরিমাণটা অনেকটা তো হাতের সাহায্যে মেশানোটা প্রথমে করে নেওয়া হচ্ছে তারপর ভালো করে মেশিন দিয়ে মেশাতে হবে আমরা আমাদের বাড়িতে যখন তৈরি করব তখন আমাদের পরিবারের জন্য তো এতটা বানাতে হবে না আমরা হাতে এটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে পারবো আচ্ছা হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হবে তবেই কালারটা সুন্দর আসবে আবারও ভালো করে মেশানো হচ্ছে হাতের সাহায্যে এবার মেশিন দিয়ে সুন্দর করে মেশানো হচ্ছে আমরা কিন্তু বাড়িতে যেটা বিট কর বিট করার মেশিন আর কি যখন কেক বানাই যে বিট করার মেশিনটা থাকে সেটা দিয়ে বিট করতে পারি বা বিভিন্ন রকম কাঁটা চামচ দিয়েও কিন্তু করতে পারি আমরা ধনে পাতা কুচি দেওয়া হচ্ছে সবটা আবারও ভালো করে মেশানো হলো আপনি চাইলে এর মধ্যে অন্য আপনার পছন্দের সবজিও অ্যাড করতে পারেন তো মেশাতে হবে খুব ভালো করে মিশ্রণটা রেডি করা চলছে এবার কি করতে হবে দেখুন এনারা কিন্তু এই জিনিসটা একটা বড় ট্রেতে করে দিয়ে দিচ্ছেন মানে বড় ট্রের ওপর ঢালছেন আর অবশ্যই নিচে একটু অয়েল দিয়ে নেবেন অয়েল ব্রাশ করে নেবেন তো ট্রের ওপর ভালো করে খুব মোটা নয় খুব পাতলা নয় সেভাবেই স্প্রেড করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ট্রে এরা রেডি করে ফেলেছেন এবার এটা বেক করা হবে কিন্তু আমরা কি করব আমরা ওভেনেও বেক করে নিতে পারি বা ওটিজিতে বেক করে নিতে পারি কিংবা যেমন আপনারা কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে মানে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপরে কোনো পাত্রে এরকম মিশ্রণটা ঢেলে অবশ্যই পাত্রটাতে তেল ব্রাশ করবে মিশ্রণটা ঢেলে তারপর ঢাকা দিয়ে যেমন সিদ্ধ করা হয় সেভাবেও করতে পারেন তো এখানে বেক করা হচ্ছে আমার মতে বেক করতে চাইলে আপনারা ওটিচিতে বেক করুন বা আমি যেভাবে বললাম কড়াইতে যেমন কেক তৈরি হয় সেভাবেও আপনারা কিন্তু করতে পারেন রেডি হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট করে পিস করতে হবে সেটাও ওনারা দেখিয়ে দিচ্ছেন দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটা পিস করে তারপর এনারা তো বিক্রির জন্য প্যাকেটিং করবেন আর আমরা বাড়িতে এভাবেই তৈরি করে নেব নিজেরা একেবারে আমাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে ধোকাটা ভেজিটেবল ধোকাটা বানিয়ে নেব তারপর সেটা আমরা তরকারি করে নেব নিরামিষের দিনে আমরা শিখে নিলাম এনাদের কাছ থেকে স্ট্রিট ফুড রেসিপি এনারা ভীষণ সুন্দর বানান তো এনাদের রেসিপিটাই আজকে আমি শেয়ার করলাম আমিও শিখলাম আমি অবশ্যই বানাবো এরকম আপনারা দেখছেন শিলুর হেসেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে কখনও থাকবে আমার নিজের রেসিপি কখনও থাকবে এরকম স্ট্রিট ফুড রেসিপি যেটা ভালো লাগবে অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব নমস্কার